বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা শুরু করছি আমরা 21 এপ্রিল 2023 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেমন যাবে আজ সারাদিন সূর্যগ্রহণের পরের দিন অমাবস্যার পরের দিন আজকে প্রতিপদ এবং দ্বিতীয়া তিথির প্রভাব কিন্তু থাকছে এখানে আমরা অবশ্যই যেটা দেখতে পাচ্ছি চন্দ্র সূর্য অবশ্যই শুক্রের নক্ষত্রে শুক্রের কানেকশান এবং অবশ্যই বুধের কানেকশান থাকছে সঙ্গে রাহুকেতুর অ্যাক্সেস তো আছেই এবং পৃথিবী একই সরলরেখায় আছে অর্থাৎ অনেকগুলো গ্রহকে আমরা একই জায়গায় দেখছি এবং আরেকটি বড় মহাজাগতিক ঘটনা হচ্ছে আজ থেকে বুধ কিন্তু বক্রী হয়ে যাচ্ছে এবং আগামীকাল অবশ্যই বৃহস্পতি রাশি পরিবর্তন সামগ্রিকভাবে পরিবর্তন বা রাশি পরিবর্তন বক্রী গ্রহণ অমাবস্যা এই সবই যেন খুব কাছাকাছি সময়ের মধ্যে চলছে তো জীবনের সঙ্গে জড়িত ঘটনাগুলো ভালো মন্দ বহু বিষয় কিন্তু বর্তমান সময় খুব দ্রুত তার সঙ্গে কিন্তু প্রবাহিত হবে এবং বেশ কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু মানসিক অস্থিরতা ধৈর্য হানি তর্ক বিতর্ক এগুলোর টেন্ডেন্সিগুলো বাড়বে ভালোর কথা হচ্ছে আজকে শুক্রের নক্ষত্র শুক্র আমাদের মানসিক সুখ তৃপ্তির কারকগ্রহ ভোগ বাসনা মোহের কারকগ্রহ এবং সেই শুক্র বর্তমানে স্বক্ষেত্রে তাই সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে নিন আপনার রাশি লগ্ন জানা থাক বা না থাক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি যদি অন্য কোথাও রাশি লগ্নের অনুষ্ঠান শোনেন আমি যা রাশি লগ্নে বলবো তার বাইরে জীবনে বহু ঘটনা ঘটবে তার সঙ্গে কীভাবে মানিয়ে চলবেন সমস্ত ডিটেল কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তাই প্রথম প্রেডিকশনটাকে মনোযোগ সহকারে শুনে নিন প্রথম যে বিষয়টা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব সেটা হচ্ছে গত দিনটা আপনার কেমন গেছে মানে গ্রহণের দিনটা আপনার কেমন গেছে বা অমাবস্যার দিনটা কেমন গেছে যেহেতু আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত বাংলাদেশ এই সমস্ত জায়গায় এই গ্রহণ ভিজিবল ছিল না বা গ্রহণের প্রভাব ছিল না তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই গ্রহণের তীব্রতাটা কিন্তু কম ছিল বা এফেক্ট যদি কেউ পেয়েও থাকেন কিছু ক্ষেত্রে ছোটোখাটো নেগেটিভ এফেক্ট কারোর সঙ্গে তর্ক বিতর্ক অশান্তি এগুলো কিন্তু ছিল তবে যে বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে গতদিন যদি আপনার কোনো ক্ষেত্রে সিচুয়েশান খুব খারাপ যায় তাহলে কিন্তু আজকে তার রেশ খানিকটা কিন্তু থাকবে গতদিন যদি আপনার কোনো জীবনে বড় সড়ো নেগেটিভ ঘটনা না ঘটে আজকের দিনে খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা কম তবে জেনারেলি শুক্রের নক্ষত্রে যে বিষয়গুলো বিশেষভাবে বিশেষিত হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে ভোগ সুখের চাহিদা কেনাকাটি করার ইচ্ছা কোনো বিষয়ে যাত্রা ভ্রমণ একটু রিল্যাক্সিং বিষয়গুলো মনের ভেতর কাজ করছে যারা একটু কাজে ফাঁকি দেন বা একটু অলস ব্যক্তি তাদের ভেতরে আবার অলসতা কাজ করছে সেগুলো কিন্তু কাজ করতে পারে কিন্তু শুক্রের প্রভাবটাকে আপনি যদি পজিটিভলি কাজে লাগাতে চান আজকের দিনটা কোনো ক্লায়েন্ট মিট করা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা কোনো প্রেমের প্রস্তাব দেয়া কোনো রোম্যান্টিক মুহূর্ত কাটানো কোনো বিষয় ইম্পর্টেন্ট কোনো আপনার অফিসিয়াল কাজ করা সেগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে কিন্তু এখানে যেহেতু আজকে বুধ বক্রি হচ্ছে কয়েকটা বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট কি বুধ বক্রি হওয়ার জন্য মানুষের মধ্যে কিন্তু বাক্যকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা কিন্তু কমে যাবে ফলত মানুষ অধৈর্য হয়ে কিছু দুর্বাক্য প্রয়োগ করে দিতে পারে যেটা যেখানে বলার নয় সেটা কিন্তু বলে দিতে পারে সেগুলো বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে বাণীর কারকগ্রহ বুধ কিন্তু বক্রি হচ্ছে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারকগ্রহ ইন্টেলিজেন্সের কারকগ্রহ এবং ধৈর্যের কারকগ্রহ বুধ যখনই বক্রি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু কিছুটা দুর্বলতার মধ্যে আসছে সে বুধ বক্রি আপনার জন্মচকে থাক না থাক থাকলে তার এফেক্ট খুব বেশি পড়বে না থাকলে সামান্য হলেও কিছুটা পড়বে কিন্তু এই জায়গাগুলো কিন্তু দুর্বল হচ্ছে তাই যে কোনো সিদ্ধান্ত এবার থেকে একটু ভেবে চিনতে নিন সাত মাস ভেবে নেওয়ার কথা বলা হয় সেই সাত মাস ভেবে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন সাধারণভাবে পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে আজকে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকছে মাইনর সিলি মিস্টেক ভাইভা এক্সাম থাকলে বিশেষভাবে সতর্ক থাকা দরকার এবং কোনো লেখা লিখি কোনো গণনা হিসাব নিকাশের বিষয় আরও একবার যেটা হিসাব করছেন একবার রিচেক করে নিন সব কিছু একবার মিলিয়ে নিন এই বিষয়টা আপনাদের কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার সাধারণভাবে আজকের দিনটা আমি মনে করি যে চন্দ্র এবং অন্যান্য গ্রহের কানেকশান থাকার জন্য মানসিক প্রভাবগুলো থাকবে আস্তে আস্তে ভালো লাগা মন্দ লাগা আনন্দ দুঃখ এগুলো কিন্তু থাকবে এছাড়া আজকের দিনে কর্মক্ষেত্রে স্পেশালি কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার যারা কালচারাল ফিল্ডে আছেন গান বাজনা ইত্যাদি করছেন লাইট ক্যামেরা স্টুডিও প্রেস ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন এবং বিশেষত ট্যাক্স কমার্স অ্যাকাউন্টস রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে অনলাইন ক্ষেত্রগুলোতে জন্মছকে বুধ বক্রি না থাকলে ভালো ফল পাবেন আদারওয়াইজ ঠিকঠাক আমি মনে করি আজকের দিনটা যেতে পারে এছাড়া কৃষিকাজ কৃষিভিত্তিক জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে যে কোনো সৃষ্টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন কেমন দেখুন আজকের দিনে হচ্ছে ভরণী
নক্ষত্র এবং ভরণী নক্ষত্রের যে সিম্বল আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওম্যান রিপ্রোডাকটিভ সিস্টেম, অর্থাৎ প্রজনন তন্ত্রকে দেখানো হয়েছে। এর কারণ হচ্ছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ঠিক প্রজননের মতোই নতুন কিছু সৃষ্টি করতে পারেন। একজন ভালো লেখক, একজন গায়িকা, একজন সায়েন্টিস্ট, এই ধরনের ক্ষেত্রে একজন ভালো কোনো ডিজাইনার নিজস্ব সৃষ্টি, নিজস্ব নৈপুণ্যতা এবং নিজস্ব ইন্টেলিজেন্সি এগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু আনা, এবং এটা হতে পারে একজন সোশ্যাল মোটিভেটার, একজন ভালো বক্তা, নতুন কিছু বক্তব্য, নতুন কিছু আইডিয়াস দিচ্ছেন যারা, তো সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা খুব খুব ভালো ফল আমরা হরোস্কোপে দেখতে পাবো। তবে অর্থনৈতিক বিষয়, আপনার পার্সোনাল বিষয়, আপনার ইম্পর্টেন্ট বিষয় সেগুলো নিয়ে ডিসকাস করার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, করে বাড়িতে বসে ফোনে অবশ্যই বা চাকাতে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা আপনার প্রবলেম নিয়ে সেরে ফেলতে পারেন। সে আলোচনা ফোনেই হোক বা চেম্বারে, আলোচনা হবে বিস্তারিত এবং সময় সাপেক্ষ, সব প্রশ্নের উত্তর আপনাকে ফোনেও দেওয়া হবে, এবং যেটা অবশ্যই আমাদের প্রাইভেসি মেনটেন করে হবে, 100% গোপনীয়তা মেনটেন করে হবে, যেটা আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যারা দেখছেন লাইক এবং শেয়ার করতে বলবো, এবং অবশ্যই নতুন মুদ্রদের উদ্দেশ্যে বলবো শুধু দৈনিক রাশিফল নয়, গ্রহদের ট্রানজিট, মাসিক রাশিফল এবং জ্যোতিষীয় শিক্ষামূলক অনুষ্ঠানগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে রাখুন। আমরা এবার যেখানে ছিলাম আলোচনা, দেখুন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আমি মনে করি শুক্রের কানেকশানের রোম্যান্টিক মুহূর্ত বা প্রেমের জায়গাটা ভালো থাকবে, এবং প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে যে আদান প্রদান, নিজেদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা ভালো থাকবে। কিন্তু যে জায়গাটা আমি খেয়াল রাখতে বলবো সেটা হচ্ছে বুধ বকরি একত্রে বৃহস্পতি ট্রানজিটের জন্য কিছু বিষয়ে তর্ক প্রবণতা বাড়তে পারে, গুরুজনদের সঙ্গে কিছু বিষয়ে প্রেম নিয়ে কোনো সমস্যা তৈরি হলে বা বাড়ির কারোর সঙ্গে সমস্যা তৈরি হলে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। গতদিন যদি আপনার খুব খারাপ গিয়ে থাকে তার রেশ কিছুটা থাকবে, এগুলো কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। দাম্পত্য সুখ অনেকটা স্টেবল থাকছে, স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে মোটামুটি আপনি কিন্তু ভালো ফল পাবেন। তবে এখানে ওই একই কথা প্রযোজ্য, গতদিন যদি কোনো সমস্যা গিয়ে থাকে তার কিন্তু কিছুটা রেশ থাকবে, অন্যদের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফলের জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ব্যবসা বাণিজ্যের মধ্যে কসমেটিক্স, মহিলাদের জিনিসপত্র, গার্মেন্টস, সাধারণভাবে বাচ্চাদের খেলনা, কেনাকাটি, কোনো ধরনের আপনার ইলেকট্রনিক্স আইটেম, অনলাইনের ব্যবসা বাণিজ্য, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, এবং কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ঘুম একটু আরামপ্রিয়তাগুলো বাড়তে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, যাতে একটু অতিভৌতিক বিষয়ে ভয়ভীতি আছে সেগুলো কিন্তু ভরণী নক্ষত্রে অনেকের মতে বাড়ে, তো সেই বিষয়গুলো একটু আধটু আপনাদের ভয়ভীতি এগুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বিশেষভাবে স্কিন অ্যালার্জির সমস্যা, গায়নি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে বলবো, এবং এখানে বৃহস্পতি ট্রান্সিটের জন্য সুগার, থাইরয়েড এগুলো বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, কানেকশান, সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, সেই বিষয়টা আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আমরা চেষ্টা করছি বুধের ভিডিওটা আপডেট দেওয়ার, আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাওয়ার চেষ্টা রাখছি, অবশ্যই বুধের ভিডিওটা আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকে নক্ষত্র ভরণী এবং ভরণী সম্পর্কে আমি বেশ কিছু কথা আপনাদের জানালাম। যদি জন্ম নক্ষত্র আপনার লগ্ন বা রাশির ভরণী হয়, যদি আপনার পূর্ব ফাল্গুনী বা অবশ্যই এখানে পূর্বাষাঢ় হয়, তাহলে আজকের দিনটা আমি মনে করি আজকে আপনার ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল থাকবে, রাশি এবং লগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে আপনি কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, পূর্ব ফাল্গুনি এখানে ভরণী বা এখানে অবশ্যই কিন্তু যদি আপনার পূর্বাষাঢ় হয়। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলোর কথা দেখে নিই, ভালো ফল এখানে কিন্তু আজকের দিনে পেতে পারে কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, ভালো ফল পেতে পারে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনি, উত্তরাষাঢ়, অবশ্যই রাশির নক্ষত্র বলছি, এখানে ভালো ফল পেতে পারে চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্ত এবং সমনা। অপরদিকে কিছু সমস্যা বা প্রবলেম, বাধা বিপত্তি থাকতে পারে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এই তিন বুধের নক্ষত্রের ক্ষেত্রে কিছু সমস্যা বাধা বিপত্তি থাকতে পারে মঙ্গলের নক্ষত্র চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরার মধ্যে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকের সংখ্যাতত্ত্ব। আজকের সংখ্যাতত্ত্বর ক্ষেত্রে আমরা যদি হরোস্কোপে দেখি যে আজকের সংখ্যাতত্ত্ব যে প্রভাব, সেই সংখ্যাতত্ত্বের প্রভাবে আজকে যদি আমরা মেনলি এখানটা দেখি সেটা হচ্ছে ছয় সংখ্যার প্রভাবাধীন দিন। ছয় সংখ্যার ভেতরে কিন্তু যোগাযোগ, কমিউনিকেশান থাকবে, ছয় সংখ্যার ভেতরে কিন্তু নতুন কিছু শুরু করার জায়গা থাকবে, ছয় সংখ্যার ভেতরে সম্পর্কের কিন্তু বাতাবরণ অবশ্যই কিন্তু থাকবে। তো এই বিষয়টা আমরা কিন্তু অবশ্যই এখানে ছয় সংখ্যার প্রভাবটা অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাবো, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, বাড়ির নাম্বার, এই যে ধরনের ক্ষেত্রে ছয় সংখ্যার প্রভাবটা অবশ্যই কিন্তু থাকে। এবং এখানে আমি এটাও বলবো যে আজকের দিনে রং হচ্ছে অবশ্যই কিন্তু হালকা হলুদ বা অফ হোয়াইট কালার আপনারা ব্যবহার করতে পারেন অনেকেই, তবে যে লগ্নের ক্ষেত্রে এগুলো শুভ, যদি লগ্ন জানা থাকে এটা একটু শুনে নিন। মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা হলুদ, হলুদ বা হালকা অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে, সঙ্গে নীল রং ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট সঙ্গে কিন্তু লাল রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ এবং হলুদ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা এবং অফ হোয়াইট বেশি শুভ যেতে পারে।
সিংহ ক্ষেত্রে আজকে লাল সাদা এবং হলুদ অফ হোয়াইট কালার মেনলি একটু শুভ যেতে পারে, হালকা হলুদও ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু আমি মনে করি নীল এবং অফ হোয়াইট শুভ যেতে পারে। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ নীল শুভ যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে আমার মনে হয় সাদা হলুদ এবং লাল বেশি শুভ যেতে পারে, চাইলে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনে নীল সাদা এবং হলুদ শুভ যেতে পারে। মকরের ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে আমরা দেখব যে নীল এবং হালকা সাদা এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট নীল ব্যবহার করা যেতে পারে এবং মিনের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা এবং হলুদ এই দুটি রং ব্যবহার করা যেতে পারে, চাইলে হালকা লাল ব্যবহার করতে পারেন। আসুন তাহলে এবার লগ্ন রাশি প্রভাবটা শুরু করি। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নিতে পারেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সূর্য বুধ এবং অবশ্যই রাহুর একটা যোগ চলছে এবং অবশ্যই আজ থেকে বুধ বকরি হচ্ছে আপনাদের রাশিতে। প্রথমত বলবো একটু চঞ্চলতা ছটপটে ভাব, কিছু বিষয়ে চিন্তাগ্রস্ততা এটা কিন্তু থাকবে। গত দিনের মানসিক রেশ কিছুটা হরোস্কোপ কন্টিনিউ করবে। শুক্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে সেভিংস ফান্ডিংগুলো করতে পারেন, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে সামান্য কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক থাকবে। আর্থিক যোগাযোগ বৃদ্ধিগুলোর সম্ভাবনা বাড়বে। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে। নতুন প্রেমে যোগাযোগ কিছু বিষয়ে থাকতে পারে আজকের দিনে। সন্তান ভাব ক্ষেত্রে সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসাস থাকবেন। মাইগ্রেনের সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, সর্দি কাশির দাঁত যাদের আছে একটু সতর্ক থাকবেন। সাধারণ টুকিটাকি কেনাকাটি খরচপাতিগুলো করা যেতে পারে। বিশেষ কিছু কেনাকাটির ক্ষেত্রে একটু পরিকল্পনা করে এগোবেন, যেহেতু রাশিতে এতগুলো গ্রহ। কোনো সিদ্ধান্ত নিতে হলে শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন। ছোটোখাটো ক্ষেত্রে একটু টেম্পারামেন্ট লস হতে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। বিদ্যাভাবে অনিয়মিত প্রভাবটা কিছুটা থাকবে, অর্থাৎ রুটিন মাফিক পড়াশোনায় ব্যাঘাত যোগ আছে। আদারই সেরকম সমস্যা নেই, ওভারঅল ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বাদশস্থ এবং রাশিতে থাকা শুক্রের সক্রিয়তা বাড়ছে। সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগবিলাস এগুলো কিন্তু কিছুটা মানসিক প্রভাবের মধ্যে থাকলেও চন্দ্র দ্বাদশস্থ হওয়ার জন্য কিছু বিষয়ে ভালো ঘটনার মধ্যেও কিছু বিষয়ে মনে কিছুটা নেগেটিভ ঘটনার প্রভাব পড়া বা কিছুটা মন খারাপ হওয়াগুলো টেন্ডেন্সি থাকতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ইমোশনাল দিকটা সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। হাত একটু খরচে থাকবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন, সেখানে সমস্যা নেই। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। আউটডোর কমিউনিকেশানগুলো ভালো ফল পাবে। কর্মভাবে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন। কর্মভাবে যারা সেবামূলক কাজ, মেডিকেল কাজ এবং ফিল্ড ওয়ার্কিংয়ে যারা আছেন এগিয়ে থাকবেন। সাধারণত চাকরি ব্যবসার ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। ব্যবসার জায়গাটা বিশেষত চলমান ব্যবসা। পারিবারিক পেশা, কাপড় জামা, বস্ত্র ইত্যাদি ব্যবসাগুলো ভালো যাবে। শুক্রের শুভ দৃষ্টি দাম্পত্যভাবে থাকার জন্য দাম্পত্য সুখ অনেকাংশেই ভালো ফল পাবেন। এই জায়গাটা স্বাভাবিক ফল আজকের দিনে থাকতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক জীবন মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। কিছু পুরনো রোগভোগের প্রাদুর্ভাব একটু আসতে পারে, সেই জায়গাটা একটু আপনাদের হেলথ কনসাস থাকতে হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আমি বলবো যে মাসিক রাশিফলটা অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশস্থ, কিছু প্রাপ্তিযোগ থাকছে। দ্বাদশের কানেকশান এখানে থাকছে, তো এখানে কিছু খরচও হবে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু কেনাকাটি, শখসাদ, পুণ্য খরচ এগুলো বেশি সম্ভাবনা আছে। যে কোনো দূরের কাজ, বৈদেশিক কাজগুলোয় ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোয় ভালো ফল পাবেন। সন্তান যোগ শুভ। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে। নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই। ঘুম কিছুটা বাড়তে পারে। যাত্রা, ঘোরাঘুরি, ব্যস্ততাগুলো থাকতে পারে। ভ্রমণ পিপাসু মানুষের জন্য দিনটা ভালো। গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে দিনটা ভালো। ইনভেস্টমেন্ট, ফান্ডিং এগুলো করতে পারেন। কর্মভাবে অধিপতি বৃহস্পতি ট্রানজিট হওয়ার জন্য এবং আপনাদের রাশির অধিপতি একই দিনে বকরি থাকার জন্য কনসেন্ট্রেশনের অভাবের একটা প্রভাব থাকছে। আপনার কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মাইনর সিরি মিস্টেক থাকতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন। বিদ্যাভাব শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সাধারণ কেনাকাটি, শখসাদ, পুণ্যের কাজ আপত্তি নেই, করতে পারেন। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, যাত্রা, কমিউনিকেশান এগুলো মোটামুটি ভালো যেতে পারে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে কাজে লাগান, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এখানে ব্যবসা বাণিজ্যর মধ্যে কাপড় জামা, বস্ত্র, গান বাজনা, পারিবারিক পেশা, অনলাইনে পেশা ভালো যাবে। কিছু শখসাদ পূরণও হবে এবং লোন প্রাপ্তি, কোনো আর্থিক কাজ, ফিনান্সিয়াল কাজগুলো আজকের দিনে হতে থাকবে। যেহেতু বুধের বক্রতা এবং অন্যান্য গ্রহের প্রভাব বুধের ওপর আছে, মানসিক কিছুটা জায়গাটা চিন্তা ভাবনা এগুলো থাকবে। একটু ইগনোর করে সব কিছু চলার চেষ্টা করুন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু দশম ভাবে।
এখানে চন্দ্র কিন্তু শুক্রের কানেকশানে এবং অন্যান্য গ্রহের কানেকশানে থাকছে, ফলত লগ্নপতির এতগুলো গ্রহের সঙ্গে যুক্ত থাকার জন্য একটু চিন্তা, ভ্রম, অস্থিরতা মনের ভেতর থাকবে। কর্মক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে, তবে কাজের ক্ষেত্রে কোনো উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। টার্গেট হিট করার ক্ষেত্রে দিনটা ভালো, গৃহগত কাজ, বাড়ির কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে, দাম্পত্য সুখে স্থিতাবস্থা বজায় থাকবে। সাধারণ কেনাকাটি সৎসৎপূর্ণের কাজ করতে পারেন, কিন্তু যেখানে একটা বড় ডিসিশন নিতে হবে যেহেতু চন্দ্র অন্যান্য গ্রহ দ্বারা প্রভাবিত, কারোর সঙ্গে আলোচনা করে নেবেন। ব্যবসা মোটের উপর ভালো যাবে, কাপড় জামা বস্ত্র, ইলেকট্রনিক্স, পারিবারিক পেশা, অনলাইনের ব্যবসা, মেডিকেল, ওষুধপত্র ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো স্টার্টিং, কোনো বিষয়ে কোনো কাজ শুরু করা এগুলোর ক্ষেত্রে অসুবিধা নেই, সেগুলো আপনারা করতে পারেন। আর এখানে এটুকু বলবো যে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। চন্দ্র যেহেতু অমাবস্যা থেকে পরবর্তী ধাপে এগোচ্ছে এবং অন্যান্য গ্রহের দ্বারা প্রভাবিত হয়েছে, একটু মাথা গরমের টেন্ডেন্সি থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। বুধ দ্বাদশপতি হিসেবে বক্রী হয়ে গেল, যে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, বড় সড় ইনভেস্টমেন্ট সেগুলো বিষয়ে কিন্তু আর্থিক জায়গাটা খেয়াল রাখবেন, ঘুমের ডিস্টার্বেন্স অনেকের বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু ভাগ্যস্থানে। চন্দ্র এবং শুক্রের মধ্যে একটা সংযোগ, কর্মভাবে স্থিতিশীল পরিবেশ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির খবরাখবর আসতে পারে, আউটডোর কমিউনিকেশানগুলো ভালো হবে। বুধ বক্রী হয়ে যাওয়ার জন্য মাথায় রাখতে হবে আপনাদের বুধ একাদশপতি এবং ভাগ্যস্থানে বক্রী, যে কাজগুলো ভাবছেন খুব ইজি হবে সেখানে কাজ হবে না যে তা না, কাজ হবে, একটু আপনাকে কাঠখড় পড়াতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং আপনাদের ক্ষেত্রে বুধ বক্রী হওয়ার জন্য যে কোনো ফিনান্সিয়াল কাজ, ইনভেস্টমেন্টের বিষয়ে সতর্ক থাকবেন, কথা একটু মেপে জুপে বলবেন। আজকের দিনে দূরের যাত্রা, দূরের ভ্রমণ, কর্মক্ষেত্রে কিন্তু দূরের সংযোগগুলো ভালো ফল পাবেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। বৃহস্পতি ট্রানজিট, আমি মনে করি সম্পর্ক প্রেমের ক্ষেত্রে বর্তমান সমস্যা একটু মানিয়ে চলা দরকার, চলতি প্রেমের ক্ষেত্রে আলাদা সমস্যা নেই কিন্তু এই জায়গাটা মানিয়ে চলা দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, সাধারণ কেনাকাটি সৎসৎপূর্ণ কাজ করতেই পারেন, সেখানে অসুবিধা নেই। আর এখানে আমি মনে করি যে মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ঘুম একটু বাড়তে পারে, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো হবে, চলমান কাজগুলো অগ্রগতি থাকবে। কিছু বিষয়ে আপনার কিন্তু বিদেশি টাকা যদি আপনি ইনকাম করেন সেই ইনকাম কিন্তু কিছুটা বাড়তে পারে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, সূর্যচন্দ্র কানেকশান এখন অবধি থাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানসিক প্রভাব জড়িত থাকতে পারে, ইমোশন জড়িত থাকতে পারে। অন্য কারোর পরামর্শ বা ফ্যামিলির পরামর্শকে বিশেষভাবে গুরুত্ব দিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির অষ্টমী থাকছে এবং শুক্রের কানেকশান ভাগ্যের কানেকশান, কিছু ভাগ্য উন্নতির জায়গা থাকবে, তবে মানসিক প্রভাব একটু দুর্বল, শরীরের দিকে নজর রাখতে হবে, কারণ বুধ বক্রী হচ্ছে আজকে, এটা খেয়াল রাখতে হবে। সাধারণ তবে কাজগুলো, ঘরোয়া কাজগুলো করতে পারেন, কিন্তু সিদ্ধান্তগুলো একটু ভুলভ্রান্তি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বুধ যেহেতু বক্রী হচ্ছে এবং বুধচন্দ্র যোগ আছে, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ কিন্তু একটু ডিস্টার্বিং থাকতে পারে, বৃহস্পতি রাশি পরিবর্তনের প্রভাব থাকার জন্য এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, তবে আজকের দিনে পারিবারিক পেশা, অনলাইনের ব্যবসা, কোনো ছোটোখাটো ফিন্যান্স, মাইক্রো ফাইন্যান্সের কাজকর্ম, খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো যাবে, মেডিকেল প্রফেশন ইত্যাদি ভালো যাবে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কমিউনিকেশান করার ক্ষেত্রে দিনটা ভালো, এই বিষয়ে কোনো ফল আপনি কিন্তু আজকের দিনে পেতে পারেন। আর আমি বলবো আউটওয়ার্কস, কোনো ধরনের ঘোরাফেরা, বাইরের বাইরের কোনো কাজ করা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর সুইটেবল হতে পারে, সেখানে সমস্যা নেই। বা আর ভ্রমণ যোগ বা ইত্যাদি এগুলো শুভ, সেভিংস ফান্ডিং করতে পারেন, সেখানেও সমস্যা নেই। যৌথ কাজ একটু বিঘ্নতা থাকতে পারে বা গতদিন কোনো কাজে প্রবলেম থাকলে তার কিছুটা রেস হরস্কোপ কন্টিনিউ করতে পারে, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিধাগ্রস্ততা, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এগুলো কিন্তু সমস্যা হতে পারে। উচ্চশিক্ষা, গবেষণা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমে, অষ্টমে থাকা শুক্র কিন্তু আজকের দিনে বিশেষিত হচ্ছে, ভাগ্য অনেক অংশ আপনার সহায় হবে, জীবনে সংক্রান্ত জড়িত বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে, বিদ্যা বা শুভ যাবে, গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। কর্মক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে পারে, তবে কর্মপতি চন্দ্র এখন অমাবস্যার কাছাকাছি জায়গায় এবং এতগুলো গ্রহের সংযোগে থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেক্স হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে, তবে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা বুধের বক্রতা এবং বৃহস্পতি ট্রানজিটের জন্য হতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপ বা কাস্টমারের সঙ্গে ব্যবহারের জায়গাটাও খেয়াল রাখবেন। আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে দূরযাত্রা, ভ্রমণ বা কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেহেতু বুধ বক্রী হচ্ছে, আপনাদের ভাবনা চিন্তা করে এগোতে হবে, সেই জায়গাগুলো কিছুটা দুর্বল থাকতে পারে। সাধারণত কেনাকাটি সৎসৎপূর্ণের কাজ, রেগুলার কাজ গুলো করতে পারেন। আর এখানে আমি লগ্নের কানেকশান থাকার জন্য আবেগপূর্ণতা সারাদিনে থাকবে, কিছু জায়গায় আপনার কিন্তু বিশেষ কিছু বিদ্যা চর্চা, জ্ঞান চর্চা, গুপ্ত বিদ্যা চর্চা এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। সামাজিক জীবন অবশ্যই ভালো যাবে এবং আর্থিক ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট এটা কিন্তু গতদিনের তুলনায় বা আয়ভাব গতদিনে যাদের সমস্যা ছিল আয়ভাব কিছুটা এখানে ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। পায়ের ব্যথা বেদনা, লো অর্গান ডিজিজ, কোমরে ব্যথা বেদনা, হাঁটু ইত্যাদি সমস্যাগুলো একটু বাড়তে পারে, টুকিটাকি গায়নি সমস্যা থাকতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু ষষ্ঠভাবে শুক্র সপ্তম কিন্তু কানেকশন দিচ্ছে আজকে। সপ্তমস্থ শুক্র রাশিতে বা লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য সাধারণভাবে আজকে দিনটা কিছু হলেও একটা স্বস্তির জায়গা পাবেন, একটু একটু খরচ বাড়তে পারে, দাম্পত্য সুখ ভালো যাবে, আপনার কোথাও জায়গায় এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এগুলো ভালো যাবে। তবুও মায়ের সঙ্গে কিছু জায়গায় মতান্তর, একটু কাজে দেরি হতে পারে, তবুও আমার মনে হয় ব্যবসা বাণিজ্য আপনার সোশ্যাল ওয়ার্ক এই জায়গাগুলো ওভারঅল ভালো যাবে। কর্মক্ষেত্রে সূর্যগ্রহণের প্রভাব কাটছে, ফলত কর্ম জায়গায় কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে এবং কর্মক্ষেত্রে গতদিনের সিচুয়েশন থেকে আজকের দিনে কিছুটা বেটার ফল পেতে পারেন। কিন্তু দ্বাদশের কানেকশন হওয়ার জন্য মাথায় রাখবেন ঘোরাঘুরি একটু ব্যস্ততাগুলো থাকবে, যাত্রায় লাভ হতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি পেতে পারেন, এখানে নতুন কোনো আর্নিং সোর্স পেতে পারেন। তবে ষষ্ঠস্থ চন্দ্র একটু মেজাজ ঠান্ডা রাখা দরকার, হয়তো গতদিনের তুলনায় ভালো থাকবে কিন্তু একটু মেজাজ ঠান্ডা রাখা দরকার, এটা খেয়াল রাখবেন। বুধ বকরি হচ্ছে রাশির ষষ্ঠে, বৃহস্পতি প্রবেশ করছে, এখানে কিন্তু কিছু বিষয় আপনার মেডিকেল ইস্যুগুলো একটু চেঞ্জেবল হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কোনো মেডিকেল ইস্যু বর্তমানে চললে। আর লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে, এই জায়গাটা আমি মনে করি আপনাকে খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আর এটুকু বলতে পারি, মঙ্গলের ট্রানজিট সামনেই আসছে, তারপর থেকে কিছু অন্যরকম খাতে পরিস্থিতি বইবে, সেই বিষয়ে আমরা ভিডিও আপডেট দেবো, আপনার সঙ্গে থাকুন। আপনাদের ঢাইয়ের ভিডিওটা দেখে নেবেন, চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চম এবং শুক্রের ষষ্ঠ কানেকশন, মহিলাদের সঙ্গে বাগবিতণ্ডা এড়িয়ে চলবেন, অফিসিয়াল কাজগুলো ভালো হবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। তবে কর্ম এবং ব্যবসার অধিপতি বুধ আজ থেকে বক্রি হচ্ছে এবং আগামী যে সময়টা আপনারা থাকছে, যেহেতু বুধ বক্রি হচ্ছে, চাকরি এবং ব্যবসার পরিবেশগত ক্ষেত্রে একটু আপডাউনের মধ্যে দিয়ে যেতে পারে, বিশেষত যাদের বুধ বক্রি আছে। ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে সামান্য তর্ক প্রবণতা বাড়তে পারে, তবে গতদিনের তুলনায় কিছুটা ভালো ফল পাবেন, আবেগতাড়িত হতে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ আমার মনে হয় স্থিতিশীল থাকবে, তবে বুধ বকরি থাকলে কিছু মত পার্থক্য হতে পারে, প্রেমজ বিবাহের কানেকশন আছে। এখানে আমি এটুকু বলবো, ক্রিয়েটিভ পার্সন যারা আছেন, প্রিন্টিং প্রেসে যারা আছেন, মিডিয়ায় যারা আছেন, অনলাইন বেসিস কাজ যারা করছেন, ভালো ফল পাবেন। এবং আজকের দিনে আমি এটুকু বলতে পারি, শুক্রের কানেকশন থাকার জন্য ব্যাঙ্কিং ফিল্ড, ব্যাক অফিস জব এগুলো কিন্তু মোটের উপর ভালো ফল পেতে পারেন। এবং তারপরেই কিন্তু বৃহস্পতি ট্রানজিট আগামীকাল, তো তার একটা প্রভাব থাকার জন্য আমি এটাও বলবো যে বৃহস্পতি ট্রানজিট যেহেতু হচ্ছে আপনার বৃহস্পতি জাতকের, শরীর স্বাস্থ্য এবং মেডিকেল ইস্যুগুলোর দিকে একটু নজর রাখবেন আজকের দিনে। অন্যান্য বিষয়গুলো মোটের উপর স্বাভাবিক থাকবে, হালকা পেটের গোলমাল থাকতে পারে, নতুন সন্তান যোগ্য অসুবিধা নেই, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, কিছু শখ আহ্লাদ ইচ্ছা পূরণ এবং ফিনান্সিয়াল কাজগুলো অগ্রগতি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং শুক্রের কানেকশন, চতুর্থ পঞ্চমের কানেকশানে বিদ্যাভাব শুভ, তবুও আমার মনে হয় মানসিক প্রভাবের জায়গাটা কিছুটা থাকছে, যখন অমাবস্যার প্রভাব থেকে প্রতিপদ, তারপরে বুধের বক্রতা, চতুর্থভাবে বৃহস্পতির প্রভাব, মেন্টাল কিছু বিষয় কিন্তু একটু আপডাউন করবে। তবে আপনার কিছু যে কাজগুলো বাধা হয়েছিল সেখানে গতি আসবে, নতুন কমিউনিকেশান হবে, নতুন যোগাযোগ বাড়বে, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, দাম্পত্য ক্ষেত্রে গতদিনের তুলনায় ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আছে, প্রেমজ বিবাহের সংযোগ আছে, পারিবারিক কাজ গৃহস্থলী কাজগুলো করতে পারেন, ভাগ্যপতি বুধ বক্রি হয়ে যাচ্ছে, ফলত যাদের জন্মছকে বুধ বক্রি আছে, কম্পিটিটিভ জায়গা এবং কিছু বিষয়ে এখানে আমি মনে করি আপনার পার্সোনাল বিষয়গুলোর মধ্যে একটু আপডাউন ফল ফিল করতে পারেন। কর্মভাব মোটের উপর আজকের দিনটা ভালো, আয় বৃদ্ধির সংযোগ আছে এবং বেটার ফল পাবেন, ব্যবসার ক্ষেত্রে গতদিনের তুলনামূলক ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল ব্যবসার ক্ষেত্রে দিতে পারে। সর্দি কাশির দাঁত, পেটের গোলমাল থাকতে পারে, সন্তানের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, একটু পেটের গোলমাল, হালকা হজমের সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে, সাধারণ কেনাকাটিগুলো অসুবিধা নেই সেগুলো কিন্তু করতে পারেন, কারোর সঙ্গে যোগাযোগ কমিউনিকেশান এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন এবং প্রেমের ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, আপনার কিছু বিষয়ে ক্রিয়েটিভিটি কোনো প্রতিভা থাকলে তার বিকাশ আজকের দিনে হতে পারে, সামাজিক জীবন ভালো যাবে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিও এবং সাড়ে সাথে ভিডিও দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে, রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির তৃতীয়ভাবে এবং এখানে শুক্রের কানেকশন চতুর্থে, মানসিক তৃপ্তি সুখ থাকবে, কিছু গৃহগত কাজ আজকের দিনে হবে, বাড়ির কাজ ইত্যাদি ক্ষেত্রে সফলতা পাবেন, ভাগ্য অনেক অংশে সহায় হবে। পঞ্চমপতি বুধের বক্রতা আজ, প্রেম বিষয়ে তর্ক বিতর্ক বা একটু ছোটোখাটো কন্ট্রোভার্সি হলে একটু মানিয়ে চলার চেষ্টা করুন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ গতদিনের তুলনায় বেটার, বৃহস্পতি ট্রানজিট যেহেতু হচ্ছে ফিনান্সিয়াল কাজগুলো বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন, কিছু হওয়া কাজ মানে যেটা ভাবছেন খুব ইজি ওয়েতে হবে সেখানে একটু দেরি বিলম্ব হতে পারে, কর্মভাব স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে হালকা কাজ আজকের দিনে থাকবে, খুব বড় ইম্পর্টেন্ট কিছু ডিসিশনে অসুবিধা নেই কর্মক্ষেত্রে রিলেটেড, এবং যৌথ কাজগুলো একটু বাধাবিঘ্নতা থাকতে পারে, ব্যবসার ক্ষেত্রে গতদিনের তুলনায় বেটার, কিছু লাভ উন্নতি, আর্থিক যোগাযোগ বাড়তে পারে, আপনার সামাজিক যোগাযোগ ইত্যাদি কিন্তু বাড়তে পারে, এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে, বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে শুক্র কিন্তু আজকে তৃতীয়ের কানেকশন দিচ্ছে, অলসতা বাড়বে কিন্তু কমিউনিকেশন যোগাযোগ নতুন কাজে উদ্যোগ এগুলো কিন্তু ভালো হবে। মাথায় রাখতে হবে সব থেকে বড় বিষয় বৃহস্পতি সরছে রাশি থেকে, শরীরের দিকটা একটু নজর দিন। রাশির দ্বিতীয় বুধ বক্রী হচ্ছে, গৃহগত ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। দাম্পত্য সুখের মধ্যে কিছু বিষয় একটু আপডাউন লক্ষ্য করবেন বুধ বক্রী থাকার জন্য। বিদ্যাভাব শুভ যাবে, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে কিন্তু লেখালেখি কোনো বিষয় বলার ক্ষেত্রে স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু হলেও আপনাকে কিন্তু বাক নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা কিন্তু আমি মনে করি গতদিনের তুলনায় বেটার, তবে গতদিন যদি আপনার তুমুল কোনো অশান্তি হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে তার রেশ কিন্তু আজকের দিনে কিছুটা হলেও থাকবে। আইনি ক্ষেত্রে ভালো ফল পাবেন, মোটামুটি যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং যৌথ কাজের লাভও হরস্কোপে থাকবে। ফিনান্সিয়াল ইনভেস্ট সেভিংস করার ক্ষেত্রে শর্তাবলীগুলো যেগুলো থাকে ছোটোখাটো টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেক সময় আমরা এজেন্ট বাইদের কথা ইগনোর করে যাই, সেটা করলে কিন্তু সমস্যা পড়বেন, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসার ক্ষেত্রে যেটা যেরকম চলছে তার সঙ্গে একটু মানিয়ে চলুন। চলতি ব্যবসায় রদবদল করতে হলে সামনের সময় জ্যোতিষীয় পরামর্শ এগোবেন। ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসা, অনলাইনের ব্যবসা, চাকরির মধ্যে চলমান কোনো কাজকর্ম, ট্রান্সপোর্টের কাজকর্ম এগুলোর মধ্যে কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাদের আসি সাড়ে সাতের ভিডিও এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।